আওলাদে রসুলের গোলামি করলে কি মিলে? জান্নাত মিলে। ইন্তেকালের পরে রাজার ভেষেই আওলাদে রসুলের ভালোবাসা নিয়েই কবরে যাওয়া যায়। এটাই তো উৎকৃষ্ট জীবনের জন্য ফল। আলহাজ মোহাম্মদ মহসিন সাহেব, আল্লাহ পাক জান্নাত আলা মাকান দান করুন। শেষ বিদায়কালটাই আওলাদে রসুলের ভালোবাসায়, তিনি শেষ বিদায়কালেই ভালোবাসা পেয়েছেন আওলাদে রসুলের। হুজুর কেবলা নিজেই কবরের ওই জায়গাটা নকশা করে দিয়েছেন, এঁকে দিয়েছেন, এখানে দাফন করা হবে। হুজুর কেবলা দেওয়া উপহার, শেষ উপহার পাগড়ি দিয়ে সজ্জিত হয়েছেন ইন্তেকালের পরে। আওলাদে রসুলের ভালোবাসা পাওয়া কার কপালে এটা আসে? আওলাদে রসুলের ভালোবাসা পাওয়া কার কপালে এটা আসে? সবাই দরবার শ্রীকুটের গোলামি করুন, অন্তরকে পরিশুদ্ধ করে হিংসা বিদ্বেষ ছেড়ে গোলামের মতো গোলাম হন। দেখবেন জান্নাতি হয়ে দুনিয়া থেকে জানতে পারবেন, আপনি খুশি হয়ে আনন্দে চিত্তে দুনিয়া থেকে যেতে পারবেন। দরবার শ্রীকুট জিন্দাবাদ। আওলাদে রসুলের ভালোবাসাই আমাদের কামনা।